তাডোবা আন্ধেরি জাতীয় উদ্যান ভারতের টাইগার সাফারির জন্য সব থেকে জনপ্রিয় গন্তব্যগুলির মধ্যে একটি। এই উদ্যান মহারাষ্ট্রের বৃহত্তম এবং প্রাচীনতম উদ্যানগুলির মধ্যে একটি। আপনি যদি এই উদ্যানে ভ্রমণ করতে চান তবে ওপেন জিপ সাফারি সেরা বিকল্প এবং রয়্যাল বেঙ্গল টাইগারদের একেবারে সামনে থেকে প্রত্যক্ষ করার একমাত্র স্থান। এই জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও লেপার্ড, জঙ্গল ক্যাট, স্লথ বেয়ার, ওয়াইল্ড ডগ, ইন্ডিয়ান গৌর, স্পটেড ডেয়ার, সাম্বার ডেয়ার, কালো লেপার্ড এবং বিভিন্ন প্রজাতির পাখি ও প্রজাপতি দেখতে পাবেন। এই ট্যুরের আগের ভিডিওতে আপনাদের জানিয়েছি কিভাবে সহজে তাডোবা পৌঁছানো যায়, আর এই ভিডিওতে আপনাকে জানাবো মোট কটি জোন আছে তাডোবায়, তার মধ্যে কটি কোর জোন এবং কটি বাফার, তাডোবায় সাফারির খরচই বা কত, সাফারি কিভাবে বুক করা যায়, আর এর সঙ্গে থাকছে মদনাপুর বাফারে মর্নিং সাফারি ও সিরকাদা বাফারে ছোটি রানী ও তার বাচ্চাদের সাথে কিভাবে দেখা হলো, সব কিছু জানতে আমার সঙ্গে থাকুন ও ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। গুড মর্নিং, আজ আমার তাডোবা সফরের দ্বিতীয় দিন। এখন সময় সকাল 5:45। মদনাপুর বাফারে সাফারির জন্য এগিয়ে চলেছি। এখনও ঠিক দিনের আলো ফোটেনি। FDCM কোলারা রিসর্ট থেকে দূরত্ব 9.5 কিলোমিটার। 6:30 সাফারি শুরু হয়, তাই তার আগে আমাদের পৌঁছাতে হবে। তাডোবায় এবং মহারাষ্ট্রের বাকি সব জঙ্গলে সাফারি কখন ও কোন সময় শুরু হয় এবং কোন সময় শেষ হয় তা বিস্তারিতভাবে ভিডিওতে দিয়ে দিলাম। এখন সকাল 6:20 বাজে, আকাশ লাল হচ্ছে, দিনের আলো ফুটবো ফুটবো করছে। আমরাও প্রায় মদনাপুর গেটের কাছাকাছি পৌঁছে গেছি। আমি মদনাপুর বাফার পৌঁছে গেছি। যাই হোক, সকলের সুবিধার জন্য ভিডিওতে তাডোবা আন্ধেরি ন্যাশনাল পার্কে সাফারির মূল্য ডিটেলসে দিয়ে দিলাম। 1 থেকে 3 দিন অর্থাৎ তৎকাল বুকিং করলে খরচ পড়বে 7,575 টাকা। চতুর্থ দিন থেকে 59 দিনের মধ্যে বুকিং করলে সোম থেকে শুক্রবারের জন্য 4,575 টাকা ও শনি রবিবারের জন্য পড়বে 5,575 টাকা। আর অ্যাডভান্স বুকিং করলে অর্থাৎ 60 থেকে 120 দিনের মধ্যে বুকিং করলে সোম থেকে শুক্রবারের জন্য খরচ পড়বে 7,575 টাকা ও শনি রবিবারের জন্য খরচ পড়বে 11,575 টাকা। আমাদের মদনাপুর বাফারের সাফারি শুরু হলো, যেটা কোলারা জোনের মধ্যে পড়ে। গেটে এসে কাউন্টারে অনলাইন বুকিং পাস দেখিয়ে জিপসি ও গাইড নিয়ে ভেতরে প্রবেশ করেছি। একটু আগাতেই বাঘ ও বাঘের কাবেদের পাগমার্ক দেখলাম। তাডোবা আন্ধেরি ন্যাশনাল পার্কে মোট 4টি জোন, মোহরলি জোন, পানগাড়ি ও জারি জোন, কোলারা জোন এবং নাভেগাঁও জোন। এর মধ্যে মোহরলি গেট, ফুটওয়ান্ডা গেট, জারি গেট, কোলারা গেট ও নাভেগাঁও গেট, এই 5টি গেট দিয়ে কোর জোনের সাফারি হয়, আর বাকি 16টি গেট বাফারে সাফারির জন্য। মোহরলি জোন, মোহরলি গেট, জুনানা গেট, আডিগাঁও গেট, দেভাডা গেট ও আগারজারি গেট সহ মোট 5টি গেট। পানগাড়ি ও জারি জোন, পানগাড়ি গেট, জারি গেট, কেশলাঘাট গেট, জারিপাত গেট ও মামলা গেট। কোলারা জোন, কোলারা কোর ও কোলারা বাফার গেট, আলিঝঞ্ঝার গেট, মদনাপুর গেট ও সিরখাদা গেট। নাভেগাঁও জোন, নাভেগাঁও গেট, নাভেগাঁও রামডিগি গেট ও নিমডেলা গেট। আমাদের মদনাপুর বাফারে সাফারি চলছে, সকালের সাফারি। কাল বিকালে ভালো সাইটিং হয়েছে, জুনাবাই আর তার 2 বাচ্চা, তাই এখন 1 ঘন্টা হয়ে গেল তাদের খোঁজার কাজ চলছে। 1.5 ঘন্টা ধরে সারা জঙ্গল ঘুরে বাঘ খোঁজার পর একটা ক্লু পাওয়া গেল। এই জলাশয়ের পিছনেই জুনাবাই তার 2 বাচ্চা নিয়ে আছে। ডেয়ার কল চলছে, পিকক কল চলছে, তাই সব গাড়ি এখানে ওয়েট করছে, কারণ জুনাবাই বাচ্চা নিয়ে জল খেতে আসতে পারে। গতকাল ইভিনিং সাফারিতে সাইটিং এখানেই হয়েছিল, তাই আজ সকালেও এখানে সাইটিং হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এখন 9:45 প্রায় হতে চলল, 8:30 থেকে বসে আছি, এখন দেখা নেই। একটু আপনাদের এই চারপাশের পরিবেশটা দেখিয়ে নিই।
এই আমরা এখনো দু একটা গাড়ি আসছে ঘুরে ফিরে, কোথাও কিছুর খবর নেই। এখানটাই একটা হাই চান্সেস ছিল, কিন্তু এখনো পর্যন্ত বার হয়নি। আর সময় নেই, 10:05 হয়ে গেছে, 10:30 মধ্যে গেটের বাইরে যেতে হবে। মর্নিং সাফারিতে বাঘ হলো না, আশা করি বিকালের সাফারিতে বাঘ নিশ্চয়ই দেখব, কারণ তাডোবাতে কথাতেই আছে 2 বা 3টে সাফারি করলে নিশ্চিত বাঘ দেখা যায়। তাডোবায় আমাদের দ্বিতীয় সাফারি শেষ, আমরা গেটের বাইরে চলে এসেছি, বাকি গাড়িগুলো সব বেরিয়ে গেছে, একমাত্র আমার গাড়ি এখানে আছে, কারণ আমরা সবার শেষে জঙ্গল থেকে বেরোলাম। এখন আমরা রিসর্টে ফিরব, তারপর দুপুরে সিরকাদা গেটে সাফারি। গুড আফটারনুন, এখন সময় দুপুর 1টা। আমি তাডোবার বাফার জোন সিরকাদা গেটের দিকে এগিয়ে চলেছি, যেটি FDCM কোলারা রিসর্ট থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত। সিরকাদা গেটে পৌঁছে গেছি। গেটে অনলাইন পারমিট ও আইডি দেখিয়ে 500 টাকা ক্যামেরা চার্জ দিয়ে 2টি ক্যামেরার জন্য গাইড ও জিপসি নিয়ে জঙ্গলের ভেতরে প্রবেশ করেছি। দুপুর 2টো থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সাফারি। এই ওয়াইল্ড বোরের পরিবারটি জল খাওয়ার জন্য এসেছিল, আমাদের গাড়ি দেখে ঝোপে লুকানোর জন্য দৌড়াতে শুরু করল। জলাশয়ের ধারে এই মঙ্গোলিয়ান গুসগুলি দেখতে পেলাম, পাশেই এই রেড হেডেড আইবিসগুলিও। যথারীতি বাঘ খোঁজার কাজ চলছে, ঘুরে ঘুরে বোঝার চেষ্টা করা হচ্ছে কোথাও কোনো ক্লু আছে কিনা, পাগমার্ক আছে কিনা। 2টি নীলগাইয়ের সাথে দেখা হয়ে গেল, বিস্ময়ের চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। আবারও চলছে বাঘ খোঁজার কাজ, জিপসি ড্রাইভার ও গাইডের চেষ্টার কোনো ত্রুটি নেই। ওদের চেষ্টা দেখে মনে হচ্ছে আজ আমরা বাঘ দেখেই ফিরব। যেমনটি ভাবছিলাম ঠিক তেমনই হলো, ঠিক বাঘ খুঁজে বার করলো। এটি ছোটি রানী, এর 2টি বাচ্চা আছে, তারা কই, তাদের তো দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা ছোটি রানীর কাছে যেতে পারছি না, আমাদের থেকে দূরত্ব 35 থেকে 40 মিটার হবে। পুকুর ও পুকুরের নরম মাটির এপারে আমরা আর ওপারে বাঘ, খালি চোখে খুব সুন্দর লাগলেও ভিডিওতে বেশ ছোট লাগবে বলেই মনে হচ্ছে। ছুটি রানী এখন বাচ্চাদের রেখে ফিরে আসছে, ওপারে ঝোপের মধ্যে 2টি বাচ্চাকে লুকিয়ে রেখেছিল। মায়ের ডাকের পর বাচ্চা 2টি বেরিয়ে এলো, কি অপূর্ব দৃশ্য, সারা জীবনের অভিজ্ঞতা হয়ে থাকবে। বেশ অনেকটা দূর হওয়ার কারণে ভিডিওতে দেখাতে পারলাম না, তবে চিন্তা নেই, ক্যামেরায় তোলা ছবি দিয়ে একটি অ্যাকশন করে আপনাদের দেখাবার চেষ্টা করলাম, আশা করি সকলেরই ভালো লাগবে। হাতে বেশ কিছুটা সময় আছে, তাই ছোটি রানী যেদিকটা যেতে পারে আমরাও সেদিকটাই যাচ্ছি, যদি ছোটি রানীকে কাছাকাছি পাওয়া যায়। পেয়ে গেছি, ওই যাচ্ছে, সাথে বাচ্চারাও আছে, এবার একেবারে সামনের থেকে, একদম ছোট বাচ্চা, বিড়ালের মতো সাইজ, কি দারুণ, কি অদ্ভুত লাগছে।
হাত ধরি করছি, কতটা হচ্ছে গোপ্রতে আজকে কর মামা? মামা গোপ্রতে দে গোপ্র কেন একটু বাড়ি এনে তারা এখন করিস। ফেরার পথে আমাদের পথ আটকাবার চেষ্টা করেছিল এই নীলগাইটি, কিন্তু অবশেষে নিজেই পথ ছেড়ে দৌড়ে পালালো। রিসর্টে ফেরার পথে রিসর্টের বাইরে এই বাণীটি রাস্তার উপরে চলে এসেছিল। এটা FDCM এর ক্যান্টিনের কিচেন। এখন রাত 8:30, আমরা ডিনার করব। চিকেন আর রুটি দিয়ে আমরা ডিনার করব। আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, কোলারা কোরের সাফারিতে, অর্থাৎ মায়া, ছোটিতারা, রমা, বলরাম, রুদ্রা ও যুবরাজদের দেখার আশায়। তাই ততক্ষণের জন্য সকলকে গুড নাইট, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও ঘুরতে থাকুন।